পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী। সকাল 10:30 বিমানবন্দরে এসে তিনি পৌঁছন, আর পঞ্চায়েত ভোটের আগে আবারও কিন্তু রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। প্রেসিডেন্ট আমাকে, প্রেসিডেন্টকে কেউ নির্দেশ দিয়েছেন ওপর সেন্টার থেকে, ওপর থেকে উনি আমাকে বলেছেন এই কাজগুলো করার আছে, তার জন্য আমি এসেছি, কাজ করবো, চলো। আর কিছু পৌঁছান নাই, পৌঁছান না, আমি জানি না এখনো, আই ডো নট নো দ্য লিস্ট, জানা আজকে জানবো, রাত্রিবেলা বেরোবো, চলো। কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটের আগে এবার তিনি এসেছেন রাজ্যে। সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন মিঠুন। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, কি কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তী? দেখো, আজকে সকাল 10:30 সময় মিঠুন চক্রবর্তী কলকাতা বিমানবন্দরে নামেন, এবং এই মুহূর্তে তিনি নিউ টাউনে কিন্তু এসেছেন, এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে বৈঠক হবে এবং দলের অন্যান্যরা রয়েছেন। এবং আজকে রাতেই কিন্তু সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী তারা রওনা দিয়ে দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। আগামীকাল পুরুলিয়ায় কিন্তু তাদের সেখানে সভা রয়েছে। এখন যেটা বিজেপির তরফ থেকে যেটা জানা গিয়েছিল যে এখন ব্লক স্তরে সংগঠনকে মজবুত করা এবং যারা কর্মী রয়েছে, সমর্থক রয়েছেন, তাদের মধ্যে দলের যে বার্তা সেটা পৌঁছে দেওয়া, এবং সেই কাজ করতেই কিন্তু রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল এই সমস্ত জায়গাতেই কিন্তু মূলত সভা করবেন মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার। আগামীকাল পুরুলিয়ায় সভা রয়েছে, তারপরের দিন অর্থাৎ 24 তারিখ তারা যাবেন বাঁকুড়ায়, বাঁকুড়ায় সভার পর 25 তারিখ যাবেন বিষ্ণুপুরে, 26 নভেম্বর আসানসোলে যাওয়ার কথা, এবং রবিবার অর্থাৎ 27 নভেম্বর সেই সভা হবে, সেটা কিন্তু একেবারে অনুব্রতের গড় বোলপুরে, এবং সেখানে কিন্তু করার পর মিঠুন চক্রবর্তী আবার ফিরে যাবেন। তখন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কথা বললাম এবং তিনি যেটা জানালেন, এর পরেও যদি দল তাকে ডাকে পঞ্চায়েত ভোটের সময় তিনি কিন্তু বারবার আসবেন এবং দল যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করবেন। এবং মূলত এখন তিনি যেখানে এসেছেন নিউ টাউনে যে বাড়িতে, এখানেই কিন্তু আগামী 5 দিন অর্থাৎ যে সফর রয়েছে সফরের পরেও এখানেই তিনি আসবেন, এবং এখানে কিন্তু দলের যারা অন্যান্য নেতা রয়েছেন রাজ্যসভা রয়েছে তাদের সঙ্গে বৈঠক হবে, এবং পরবর্তী যে কর্মসূচি কি কি হবে, কিভাবে তারা এগোবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। ধন্যবাদ ব্রতদীপ। কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন রাজ্যপালকে স্বাগত জানান মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা। বিমানবন্দরে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতায় এসে পৌঁছেছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্চাই, কথা বলে নেবো ঝিলমের সঙ্গে। ঝিলম, আগামীকাল শপথ নেবেন নতুন রাজ্যপাল, আজ কিভাবে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়? একদমই 9:30 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন, এবং তারপরে তাকে সেখানে স্বাগত জানানোর জন্য যেমন তুমি বলছিলে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা, এছাড়া মুখ্য সচিব ছিলেন, নগরপাল ছিলেন, মুখ্য নগরপাল তিনিও ছিলেন। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখি, তিনি আসার পর বিমানবন্দরের ভিতরে গার্ড অফ অনার দেওয়া হয়, এবং গার্ড অফ অনার দেওয়ার পরে তিনি সেই বিমানবন্দর থেকে একসঙ্গে তারা সকলেই বেরিয়ে আসেন, অর্থাৎ যারা তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন সেই মন্ত্রী, মুখ্য সচিব, নগরপাল সকলে। এবং এই মুহূর্তে তার কনভয় রাজভবনের দিকে যাচ্ছে, এবং সেটা ইএম বাইপাস হয়ে মা ফ্লাইওভার হয়ে রাজভবনের দিকে যাচ্ছে। মোটামুটি যেটা জানা গিয়েছে যে কলকাতায় তিনি আসার পর মন্ত্রিসভার পক্ষ থেকে যে 2 জন গিয়েছিলেন তারা স্বাগত জানাতে গিয়েছিলেন গার্ড অফ অনার দেওয়ার পাশাপাশি রাজভবনে গিয়ে এখানে কিছু আলাপচারিত হবে, এবং তারপরে পরবর্তীকালে তার শপথের যে সময় সেটা নির্ধারিত ভাবে জানানো হবে। তবে আজ সকালে তিনি আসার পর তাকে যখন আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছিল তিনি অবশ্য কোনো উত্তর দিতে চাননি, আর অন্যদিকে মন্ত্রীরাও তারা প্রত্যেকেই জানিয়েছে যে রাজভবনে গিয়ে কথা বলবেন। এবং ভোটের ওপরে কলকাতা আসার পর নতুন রাজ্যপাল তাকে এই গার্ড অফ অনার দেওয়া হয় বিমানবন্দরে, এবং সবকিছু সুস্থভাবে হয়েছে, এবং সবকিছু যেটা দেখা যাচ্ছে যে এখন অবধি তিনি রাজভবনের দিকে যাচ্ছেন, এবং রাজভবনের কথা আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছে যাবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধন্যবাদ ছিলাম।